আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বসুন টিভি চ্যানেলে। সম্মানিত দর্শক, আপনারা জানেন যে আমরা প্রতিদিন বাংলাদেশ পাইকারি বাজার প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে থাকি। প্রতিদিন কেমন আজকে আমরা সেই প্রাইস স্টক আপডেট করবো। আজ হচ্ছে 20 নভেম্বর 2022 সাল। আসুন দিন শুরুতে জেনে নিই বাংলাদেশের পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে তা আপনাদেরকে জানিয়ে দিব। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত দর্শকবৃন্দ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার চ্যানেল ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমাদেরকে এরকম ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে। চলুন দর্শকবৃন্দ, আজকে পাইকারি বাজারে একটি চিনি নিই। শুরুতে জানাবো আলুর বাজার। আলুর বাজার রয়েছে অনেকটাই স্থিতিশীল। জিনিসটির আলু সেটি বিক্রি হচ্ছে 21 টাকা। যেটা গুটি আলু সেটা বিক্রি হচ্ছে 23 টাকা। যেটা বুকুর লাল আলু সেটা বিক্রি হচ্ছে 26 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব পেঁয়াজের বাজারে সর্বশেষ আপনার বেস্ট নিউজ। যেটা দেশীয় পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 45 টাকা, আর যেটা এলসি পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে 38 টাকা থেকে 40 টাকা। সম্মানিত দর্শকবৃন্দ, আবার আপনাদেরকে জানিয়ে দিব রসুন বাজারে সর্বশেষ আপনার বেস্ট নিউজ। যেটা দেশীয় রসুন সেটা বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা, আর যেটা এলসি রসুন সেটা বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 130 টাকা পর্যন্ত। সম্মানিত দর্শকবৃন্দ, ছিল পাইকারি বাজারে প্রতি কেজি আলু পেঁয়াজ রসুনের সর্বশেষ আপনার বেস্ট নিউজ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য।